বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। বেশি নগদে বেশি লাভ। না আমি জানি না কি হয়েছে, মানে বললো বুকে ব্যথা করছে। আরে তুমি ঠিক আছো? বড় ডাক্তার কে আছে উনাকে ডাক দেন, কথা বলো। আই দেখো না, ওই একটু বড় ডাক্তারকে কল দেন না, প্লিজ ডাক দেন না, যান না আপনারা। কি হয়েছে ওর? আপনার হাজবেন্ড তো? জি। ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল। কি হয়েছে? মানে খারাপ কিছু না তো? এনজিওগ্রাম করে যা পাওয়া গেল, আপনার হাজবেন্ডের রক্তনালীতে 99% ব্লক, রিং বসানো সম্ভব না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাইপাস সার্জারি করাতে হবে। ঠিক আছে, তাহলে সেটাই করেন। দেখেন যেভাবে হোক প্লিজ ওকে বাঁচান। টেনশন করবেন না, স্যার ওটিতে আছেন ছোট্ট একটা সার্জারিতে। স্যার আসলেই বলতে পারবো যে কখন এই সার্জারিটা করানো যাবে। কিন্তু যদি দেরি হয়ে যায় আর এর মধ্যে ওর কিছু একটা হয়ে যায়, ডক্টর আমি কি ওকে অন্য হাসপাতালে নিয়ে যাব? নিতে পারেন, তবে এই সার্জারিগুলোর জন্য স্যার বেস্ট। স্যারের ক্যারিয়ারে 99% সার্জারি সাকসেসফুল। চাইলে অন্য সার্জন দিয়ে করাতেই পারি, তবে এমন ক্রিটিক্যাল পেশেন্টের সার্জারির জন্য স্যারই ভালো হবে। ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করেন, সেটাই করেন, কিন্তু দ্রুত করতে হবে। আমি একজনকে এই একই অবস্থায় হারিয়েছি, আরেকজনকে হারাতে চাই না। প্লিজ ডক্টর। পেশেন্টের ফ্যামিলি মেম্বাররা কোথায় আছে? স্যার ওখানটা বসেছেন। স্যার উনি পেশেন্টের ওয়াইফ। স্যারের কথা বলেছিলাম, সানিয়াত স্যার। 2 ঘন্টা পর স্যার সার্জারি করবেন। না উনি করবে না। কি বলছেন, স্যার তো করবেন বলেছেন। না 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 উনি করবেন না, আমি চাই না উনি সার্জারিটা করুক। উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে, মেরে ফেলবে। দেখেন আপনি অন্য কার্ডিয়াক সার্জনকে কল করেন, আর যদি না পারেন তাহলে আমি আমার হাজবেন্ড কোনো জায়গায় নিয়ে যাবো। আপনি আমাকে বলেন আপনি কী করবেন। ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি অনেক টেনশন আছেন, টেনশনে কী সব বলছেন। স্যার কেন আপনার হাজবেন্ডকে মেরে ফেলবেন? সরি স্যার, কিছু মনে করবেন না। আমি জানি উনি মেরে ফেলবে, আমি 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 জানি তো উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে। দেখেন আপনি আপনি একটা মানুষকে পুরোপুরি চিনতে পারেন না। একটা মানুষের যতটুকু দেখা যায় তার আগে অনেক কিছু থাকে। আপনি আপনি জানেন না, আপনি অন্য কাউকে কল করেন প্লিজ, অন্য কাউকে কল করেন, আমার হাজবেন্ডকে বাঁচান। কিন্তু উনি 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 সার্জারিটা করবে না, প্লিজ প্লিজ। দেখুন প্লিজ 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 আপনি না না আমি আমি শান্ত আছি, আমি শান্ত আছি, কিন্তু উনি আমার হাজবেন্ডের অপারেশন করবেন, আপনি অন্য কাউকে ম্যানেজ করেন। আপনি একটু শান্ত হন, আমরা আমরা ব্যবস্থা করছি। Thank you.
কে এখন থেকে আমি 1 ঘন্টা দেরি করে রওনা দেব কেন কেন আবার যেহেতু তুমি লেট করেই আসো তাহলে আমিও লেট করে রওনা দেই এখন কি আদর্শ প্রেমিকের মতো কানে ধরে সরি বলবো আদর্শ প্রেমিকদের কানে ধরে সরি বলার কোনো প্রয়োজন পড়ে না কারণ তারা সময় মতো চলে আসে কেন যে একটা ডাক্তার ছেলের সাথে প্রেম করতে গেলাম সারা দিন থাকে কাটা ছেড়া নিয়ে এরা প্রেমের কি বুঝবে তোমার বাবাই না ডাক্তার ছিল বাবা নিয়ে কথা বলবো না যাও না কথা বলে ঝগড়া হয় আচ্ছা ঠিক আছে তাহলে গুড নিউজ হই একটা কি আজ আমি প্রথম সার্জারি করেছি মানে অফিশিয়ালি আজকে ছিল আমার প্রথম সার্জারি মানে তোমার স্যার কোথায় ছিলেন স্যার ছিল পাশে বসে ছিল স্যার দেখেছে আমি সার্জারি করেছি তো সেটা তুমি আমাকে আগে বলবা না আরে আমি নিজেই জানতাম না স্যার হুট করে বলে যে আজ যা করার সানিয়াত করবে আমি পাশে বসে বসে দেখব অপারেশন শেষে স্যারকে বলেছে জানো বলেছে এই হাত দেশকে একদিন অনেক কিছু দেবে তারপর সবাইকে একটু মিষ্টি দিয়ে শিখায় তারপর আসতে হলো সো প্রাউড অফ ইউ আমার হৃদয়ের ডাক্তার হৃদয়ের ডাক্তার না হৃদয়ের কাটাকাটির ডাক্তার উফ এইগুলো বলবা না তো আমি ঝড় বর্ষাবো তুমি হলে বকুল দক্ষিণা বাতাসব উড়িয়ে দিয়েছ হ্যালো কই তুমি প্লেন চালাই কি হাসপাতাল আর কোথায় থাকবো খাবার নিয়ে গেছো না আজকে বুয়া আসেনি ক্যান্টিনে খেয়ে নেব আমি তোমার বেলায় সব সময় এমন তোমায় ভালোবাসতে তুমি এই টাইমে এসছো কেন আমি তো একটা জরুরি আমি তোমার বেলায় সব সময় এমন তোমায় ভালোবাসতে লাগে না কারণ আমি ঝড় বর্ষাব তুমি হলে বকুল দক্ষিণা বাতাস তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি জানি যে তুমি জানো বিচ্ছেদের অনুভূতি লুকানো যায় কিন্তু প্রেমে পড়ার অনুভূতি একদম লুকানো যায় না আর তুমি জীবনের থেকেও বেশি প্রমাণ দাও জীবন দিয়ে জীবনের থেকে আমি ঝড় বর্ষাব আমি হব নীল আকাশ মিছির মিছির সুর হব আমি দূর পাহাড় তুমি হলে সুদূর আমি তোমার বেলায় সব সময় এমন তোমায় ভালোবাসতে লাগে না কারণ আমি তোমার বেলায় সব সময় এমন তোমায় ভালোবাসতে লাগে না কারণ আমি ঝড় বর্ষাব তুমি হলে মাঝে মাঝে স্বপ্নের চেয়েও বাস্তবকে বেশি সুন্দর মনে হয় কখন এই যে তোমার কোলে মাথা রেখে সবুজ ঘাসের উপর শুয়ে আছি কি সুন্দর একটা বাতাস এসে মুখের উপর দিয়ে চলে যাচ্ছে স্বপ্ন কি এর থেকে সুন্দর
কিন্তু এভাবে আর কতদিন? কি কতদিন? এই যে ঘাসের উপর ঘর সংসার, এভাবেই তো ভালো আছি। এভাবে ভালো নেই, কারণ আমাদের দুজনেরই বিয়ে করার বয়স হয়ে গেছে। আর তোমাকে তো বলি নাই আমি, বাবা কিন্তু প্রায় এখন বিয়ের কথা বলে। তোমার বাবা খারাপ মানুষ? খারাপ মানুষরা এসবই বলে। আহা, বাবাকে দিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। চাকরিটা কেবল পার্মানেন্ট হলো, সার্জারি করছি, সব কিছু একটু গুছিয়ে নেই, তারপর বিয়ে করে ফেলবো। তবে আমার কেন জানি মনে হয় যে তোমার বাবা বিয়েটা মেনে নেবে না। আমাদের দুজনকে পালিয়েই বিয়ে করতে হবে। উনি আমাকে যথেষ্ট অপছন্দ করে। আমি এসবের কিচ্ছু বুঝি না। তুমি বাবাকে কনভিন্স করবে, আমার বাবাকেও চাই, তোমাকেও চাই, কারণ তোমরাই পৃথিবীতে আমার সবচেয়ে আপন। হাই, কি ব্যাপার সানিয়াত? পার্টি কবে হবে? কিসের পার্টি? আরে ঢাকা থেকে এত বড় প্রস্তাব, দেশের সবচেয়ে বড় কার্ডিয়াক হসপিটালে কাজ করার সুযোগ, এর জন্য পার্টি দিবেন না? এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার, কিন্তু এই শহরটা আমার ভীষণ প্রিয়, আর তার থেকে প্রিয় এই শহরের মানুষগুলো। আমি আসলে তাদের জন্য কিছু একটা করতে চাই। আমি কোথাও যাচ্ছি না তাদেরকে ছেড়ে, এই শহরের মানুষ, এই আলো বাতাস। কিন্তু এই হাসপাতালে যেভাবে দুর্নীতি বেড়ে চলেছে, আপনি চাইলেও কি ঠিকমতো রোগীর সেবা করতে পারবেন? দেখলেন না সেদিন ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে 20 মিনিট লেগেছে জেনারেটর আসতে, আর ওটিতে তো একজন পেশেন্টের বাচ্চা মারা গেছে। এই আধা পঙ্গু জেনারেটর দিয়ে আর কতদিন যে চালাবে? সেটাই, এটাই একমাত্র সমস্যা। মানব সেবার মতো একটা জায়গায় দুর্নীতি, এর থেকে খারাপ আর কী হতে পারে? আমার মনে হয় আমাদের সবাইকে এক হয়ে কমিটির সাথে কথা বলতে হবে। একদম ঠিক, আপনি তাহলে ব্যবস্থা করেন, আমরা আসেন দেখি। আর বিজয়, ভাইয়া কোনো ডাক্তার কি আসবে? মানে আজকে রাত থেকে অপারেশন হবে, আর যদি না হয় তাহলে বলে দেন, আমরা অন্য কোথাও নিয়ে যাই। জি ম্যাডাম, আমরা কল দিয়েছি, আজ রাতেই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ। উস্তাদ, নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আচ্ছা, সব সম্পর্কর শেষটা কি সুন্দর হয় শুরুর মতো? সম্পর্কের শেষ কি কখনো হয়? আসলেই হয় না, মানুষ ভুলতে পারে না। আচ্ছা, আমাদের মাঝেও কি কখনো ভুলে যাওয়ার কথা আসবে? আমি ডাক্তার, জ্যোতিষী না। যদি কখনো তুমি হারিয়ে যাও? কিছু কিছু সম্পর্ক হয় শুধু ভালোবাসার জন্য, একসাথে জীবন কাটানোর জন্য না, হারালেও মনে রাখা যায়। আচ্ছা, আমরা এত কঠিন কঠিন কথা কেন বলছি? কারণ আমরা কঠিন প্রেম করছি। কঠিন প্রেম? সিনেমা আছে এই নামে। কঠিন প্রেমের জ্বালায় মন বসে না পড়ার টেবিলে। বলবো কথা বাসর ঘরে, তার আগে চাই কোটি টাকার খাবে। তুমি এত সিনেমা আপনারা কি বোঝাতে চাইছেন? এই কমিটি যদি ব্যর্থ হয় তাহলে বছরের পর বছর এই হাসপাতাল চলছে কিভাবে? আপনার এই প্রশ্নটা আপনি নিজেকেই করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। কিভাবে চলছে, আসলেই কি চলছে?
যদি চলেই থাকে তাহলে নীতিবান নিঃস্বার্থ কিছু চিকিৎসকদের জন্য চলছে, আর অর্ধেক হাসপাতালটা চলে গেছে কিছু দুর্নীতিগ্রস্ত পরিচালকদের পকেটে। চুপ করুন, আপনি বেশি কথা বলছেন। আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি বলে আপনি যাতা বলবেন নাকি? এই জন্যই আপনাদেরকে আমি বলেছিলাম, এদেরকে কথা বলার সুযোগ দিলেই এরা প্রশ্রয় পেয়ে যাবে। আই এম সরি ডিরেক্টর স্যার, উনি কিন্তু একটুও বাড়ি বলেননি, বরং আপনাদেরকে সম্মান দেখিয়েছেন, আপনাদেরকে সম্মান দেখিয়েছেন আপনাদের নামটা না বলে। আর প্রশ্রয়ের কথা বলছেন, প্রশ্রয় তো আমরা আপনাকে দিয়েছি, আপনাদের সবাইকে দিয়েছি, আরও আগে এসব নিয়ে কথা না বলে। কি বলতে চান ক্লিয়ার করে বলেন। স্যার আমরা ক্লিয়ার করে না বললেও আপনাদের স্পষ্ট বোঝার কথা আসলে কি বলতে চাচ্ছি, এই হাসপাতালের চিকিৎসক নার্স সহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার, এটা কারো অজানা না, এবং সবই হচ্ছে আপনাদের জন্যে। যারা অনেস্ট দক্ষ চিকিৎসক নার্স আপনারা তাদেরকে অবহেলা করছেন, আপনারা নিয়োগ দিচ্ছেন অযোগ্য কিছু মানুষকে, যারা শুরুতে অনেক বড় একটা অঙ্কের চেক আপনাদের হাতে ধরিয়ে দেয়, আপনাদের তোষামত করে, আমের সিজনে আম, ছোট ঈদে পাঞ্জাবি, বড় ঈদে খাসি পাঠায়। কটা যন্ত্রপাতি কেনা হয়েছে এই হাসপাতালের জন্য? কটা ডিপার্টমেন্ট এক্সটেন্ড করা হয়েছে? হয়নি। অথচ বছরে লাখ লাখ টাকা বাজেট নেওয়া হয় এই যন্ত্রপাতি কেনার জন্য, ডিপার্টমেন্ট এক্সটেন্ড করার জন্য। এ টাকা কার পকেটে যায়? কেন আমরা রোগীর চিকিৎসা করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র মেডিসিন পাই না? না ঠিক আছে, ঠিক নাই, কি হয়েছে বলো, বলো কি হয়েছে, আমি সলভ করেছি। আচ্ছা এটা খারাপ মানুষের ঘরে তোমার মতো ভালো একটা মেয়ে কিভাবে হয়? প্লিজ বাবাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি বলতে চাইনি, তুমি বলছো আমাকে। তুমি বাবাকে অপছন্দ করো সেটা আমি বুঝি। তোমার বাবা কি কি করে সেটা জানলে তুমিও তাকে অপছন্দ করবে? গরিব মানুষের হক নষ্ট করছে, অসহায় গরিব মানুষের সুচিকিৎসা পাচ্ছে না তাদের দুর্নীতি লুটপাটের কারণে। একটা জেনারেটর, একটা জেনারেটরের কারণে একটা মা তার সন্তানকে হারিয়েছে, মানুষের অভিশাপ লাগবে না? লাগবে তো। ওনার নিজের যখন কোনো ট্রিটমেন্ট দরকার হবে উনি সেদিন বুঝবে কত সংকট এখানে, সেদিন শিক্ষা হবে, আর শিক্ষা হওয়াই উচিত। আমি বাসায় যাব। তুমি কেন রাগ করছো? ওয়াহাব স্যার শুধু তোমার বাবা না, একটা হাসপাতালের অভিভাবকও। তুমি তাকে চাইলে দুইভাবে দেখতে পারো, একটা তোমার বাবা হিসেবে দেখবে খারাপ লাগবে না, কিন্তু যখন একজন হাসপাতালের অভিভাবক হিসেবে দেখবে তোমার কিন্তু তখন খারাপ লাগবে। দিনা আমার মেয়েকে তুমি কি বলেছো? আমি কোনো কিছু বলতে চাইনি, দিনা জোর করেছে তাই বলেছি, আর মিথ্যে কিছু বলিনি, যেটা সত্যি তাই বলেছি। আমার মেয়েকে তুমি এসব কথা বলতে পারো না। আপনার কোনো কিছু জানার অধিকার আপনার মেয়ের না থাকতে পারে, কিন্তু আমার সব কিছু জানার অধিকার কিন্তু দিনার আছে। চুপ করো, স্টপ ইট, তোমার কোনো অধিকারই নেই। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি তোমার ঘরে দিচ্ছি না। এই ছেলেই আমার জীবন নেবে। রহমান সাহেব, কালকে হসপিটাল থেকে সানিয়াতকে বের করে দেবো। কি বলতেছেন, ঠান্ডান তো সানিয়াতকে ছাড়া কি হসপিটাল চলবে? চলুক বা না চলুক, ও এমন কি হয়ে গেছে? আমরা নতুন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেবো, আপনি কালকে ওকে বলে দেবেন হসপিটাল ওকে আসতে হবে না। ঠিক আছে, ওকে যদি আপনাদের এতই দরকার হয় তাহলে ওই থাক, আমি আপনাদের সাথে নেই, হয় ও থাকবে নাহলে নাহলে আমি আমি থাকবো। দিনা, 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 বাবা, বাবা কি হয়েছে, কি হয়েছে বাবা?
কি হয়েছে বলেন? স্যারের রক্তনালী অনেকখানি ব্লক, অপারেশন করা লাগবে। ঠিক আছে, তাহলে অপারেশন করছেন না কেন, শুরু করেন। সবচেয়ে ভালো হয় অপারেশনটা সানিয়াত করবে। প্লিজ সানিয়াত, তুমি আমার বাবাকে বাঁচাও, প্লিজ। তোর বাবা নাই, ওরা তোর বাবারে বাঁচাতে পারলো না। খুব বাজে একটা সিদ্ধান্ত হয়েছে, খুব বাজে। ওই ছেলের দিয়ে অপারেশন করা ঠিক হয় নাই, মইরা গেছে না মাইরা ফেলেছে আল্লাহ জানে। খুব ভুল সিদ্ধান্ত হয়েছে, খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। I'm sorry. আমি তোমার বাবাকে বাঁচাতে পারি না। I'm sorry, Dina. মারতে তো পারছ। হ্যাঁ? রাগ মিটছে। কি বল? সব রাগ মিটে গেছে না? আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছি। বিশেষ করো We are not God. সব কিছু তো আল্লাহর হাতে আলটিমেটলি না। আমরা মিথ্যা কথা বলবো না আমাকে। আমার বাবাকে মেরে ফেলছো তুমি। ইচ্ছা করে করছো। দিনা, ওনার সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। মিথ্যা বলবো না। সবাইকে বাঁচাও। শুধু আমার বাবাই মরে গেছে। খবরদার। মেরে ফেলছো না? দিনা, ওনার মেরে ফেলছো তো? কেমনে পারছো তুমি? এত রাগ, এত রাগ। আল্লাহ বিচার করবে। দিনা, দিনা, বাবা তো কারো ছেলে দিন বেঁচে থাকতো না। নামাজ পড়ে সবসময় দোয়া কর বাবা পার জন্য। তুমি এখানে কেন আসছো? দিদা, মামা ও এখানে কেন? চলে যাও। দিদা বিশ্বাস করো, আমার এখানে কিছু করার ছিল না। প্লিজ এরকম করো না। আর কি চাও তুমি? আমার বাবা তো মরে গেছে, আর কি চাও? চলে যাও এখান থেকে। তোমার এই মুখ আমি দেখতে চাই না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি বলেছো তুমি আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসো। যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা যায়
তাকে ঘৃণা করা যায় না। জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসা যায় কেবল তাকেই সবচেয়ে বেশি ঘৃণা করা যায়। তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, তাই ঘৃণাও করব সবচেয়ে বেশি। মামা, চলে যেতে বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম। বাবা, দিদা কেমন আছে? ওকে একটু ডেকে দেওয়া যাবে? কোথায় ও? দুদিন আগে দিনার বিয়ে হয়ে গেছে, ও ঢাকা। বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন। বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতন। এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে, বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন। বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতন। এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে, চুপি কেটে গেছে কত যে বছর। নিজের চেনা মানুষ হয়ে গেছে পর, চুপি চুপি কেটে গেছে কত যে বছর। নিজের চেনা মানুষ হয়ে গেছে পর, কেন যে হৃদয় ভালোবাসে। এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে।
এত যে সারাদিন খাউন খাউন করস খালার বিলটা দিস নাই কেন ভাই আমি তো আসি রাতের 11টা বাজে আমি দিমু কেমনে তো কি হইছে তো নগদ নাই নগদে দে নগদ তো শুধু ক্যাশ আউট করে সেন্ড মানি তে সুবিধা আছে নাকি নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ ডক্টর টেনশনের কোনো কারণ নেই অপারেশন খুবই ভালো হয়েছে সাকসেসফুল থ্যাংক ইউ পেশেন্ট এখন কার্ডিয়াক আইসিইউতে আছে জি কালকে এনে দিয়ে দেব জি থ্যাংক ইউ সো মাচ পরে আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছে এখন অপারেশনের শুরু থেকে আজ পর্যন্ত আপনারা অনেক করেছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এসব বলার একদম দরকার নেই ইটস পার্ট অফ আওয়ার ডিউটি অ্যাকচুয়ালি অপারেশনের পর থেকে আপনার হাজবেন্ডের মেডিকেল ইস্যুগুলো আমি দেখলেও অপারেশনটা কিন্তু সানিয়াত স্যারই করেছেন এরকম ক্রিটিক্যাল একটা সার্জারি স্যারকে ছাড়া করা টাফ ওটিতে যখনই স্যারের প্রয়োজন ফিল করছিলাম ঠিক তখনই দেখি স্যার এসে হাজির বলে না জীবন মৃত্যু আল্লাহর হাতে তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে পাঠিয়ে দেন এটাই সত্যি স্যার আপনাদের এটা বলতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ দিনে এসে কেন যেন আপনার কাছে কোনো কিছু লুকাতে ইচ্ছা হলো না বাই দ্য ওয়ে স্যারকে না জানালে খুশি হব ওনার বাসা কোথায় আই মিন ওনার ফ্যামিলি ওয়াইফ না না স্যার তো বিয়ে করেননি কোন রুমে বসেন আপনি আমাকে একটু নাম্বারটা বলেন স্যারের রুম নাম্বার হচ্ছে 407 কিন্তু আজ তো শুক্রবার শুক্রবারে স্যার চেম্বার করেন না এভরি ফ্রাইডে স্যারের নিজের করা একটা হার্ট ফাউন্ডেশন আছে ওখানে তিনি বিনামূল্যে রুগী দেখেন ঠিকানাটা পুরো ময়লা টয়লা হয়ে অত করে ধুয়ে ধুয়ে পিয়ে করে রাখবা সপ্তাহে একদিন বা এরকম 4-5 দিন পর একদিন দিলেই হবে বুঝছো আর এই যে দেখো এগুলো সমস্ত কিছু ময়লা আর এই যে দেখো এই গ্রিল টিল এগুলো সব কিছু যে ময়লা হয়ে আছে এগুলো সব ঠিক করবা পুরোটা এটা পরিষ্কার করতে হবে কিন্তু পুরো জায়গাটা ঠিক আছে Mm-hmm.
কাঁদছো কেন? তোমাকে ফিরে পাবার খুশিতে কেমন জানে করে বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন, বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতন, এসবের উত্তর যায় না অন্তর।